আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপি রান্নাঘর। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে থাকছে খুবই সুন্দর এবং খুব টেস্টি একটা কেক, আর এই কেকটার নাম হচ্ছে জেব্রা কেক। এই একটা কেকের মধ্যে ভ্যানিলা এবং চকোলেট এই দুইটা টেস্ট পাওয়া যাবে। এটা বানাতে কঠিন মনে হলেও অনেক সহজেই এই কেকটা বানানো যায়, আর আমি এই কেকটা চুলায় তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই দারুণ মজাদার কেকটা তৈরি করতে হয়। প্রথমেই ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লাল ডিমও ইউজ করতে পারেন, আবার সাদা ডিমও ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন ডিম যেন রুম টেম্পারেচারে থাকে। ডিম ফ্রিজে থাকলে কেক বানানোর এক ঘন্টা আগে বের করে রাখবেন। একটি বাটিতে একে একে চারটি ডিম ভেঙে নিচ্ছি। খেয়াল রাখবেন যে পাত্রে কেকের ব্যাটার তৈরি করা হবে তা যেন অবশ্যই শুকনো হয়। এখন একটি হুইস্কের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। লবণ দিচ্ছি 1/4 চা চামচ। লবণটা অবশ্যই দিবেন, এতে করে কেকের টেস্ট অনেক ভালো আসবে। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ, তবে আপনারা চকলেট এসেন্সও দিতে পারেন। এখন একটি হুইস্কের সাহায্যে ভালো করে ডিম ও চিনির মিশ্রণটা মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আপনারা চাইলে আইসিং সুগার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দ্রুত চিনিটা মিশে যাবে। চিনিটা একদম গলে গিয়েছে এবং কালারটাও হালকা হয়ে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন। ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটি বাটিতে শুকনো উপকরণগুলো চেলে নেব। ময়দা দিচ্ছি 1.5 কাপ, বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ, ফুল ক্রিম পাউডার মিল্ক দিচ্ছি 1 টেবিল চামচ। এখন চেলে নিচ্ছি এবং শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ডিম ও চিনির মিশ্রণটা, ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। লিকুইড দুধ দিচ্ছি 1/4 কাপ। এখন অর্ধেকটা ব্যাটার আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি। 1/4 কাপ কোকো পাউডার চেলে নিচ্ছি। চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ইউজ করতে, এতে করে কেকের স্বাদ ও রং দুটোই খুব ভালো আসবে। আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটা মোল্ডে তেল ব্রাশ করে তার উপর নর্মাল কাগজ বিছিয়ে আবারও তেল ব্রাশ করে রেখেছি। পর্যায়ক্রমে সাদা এবং চকোলেট ব্যাটার দিয়ে দিচ্ছি। দুটো ব্যাটারে দুটো আলাদা চামচ ব্যবহার করবেন, একটা চামচ দিয়ে আরেকটা ওঠাতে যাবেন না। আপনারা চাইলে চায়ের কাপ বা মেজারমেন্ট কাপও ইউজ করতে পারেন চামচের পরিবর্তে। একটু খেয়াল করে দেখুন কিভাবে আমি কেকের ডিজাইনটা করছি, তাহলে আপনারাও পারবেন। একবার সাদা ব্যাটার দিচ্ছি এবং তার মাঝামাঝি চকলেট ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আবার এই চকলেট ব্যাটারের ওপর সাদা ব্যাটার দিচ্ছি, আর এই ব্যাটারটা আপনা আপনিই ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ব্যাটার যেন বেশি ঘন না হয়, বেশি ঘন হলে সেক্ষেত্রে ব্যাটার ছড়াবে না। ঠিক এভাবে সবগুলো ব্যাটার শেষ করতে হবে। এখন একটি কাঠি দিয়ে ডিজাইন এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আঁকাতে পারেন, আবার কোনো ডিজাইন না করলেও জেব্রা কেক হবে। কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। চুলায় একটি প্যান দিয়ে তাতে দুটো স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি। এখন কেক মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 30 মিনিট। এর মাঝে ঢাকনা খোলার কোনো দরকার নেই। চুলার আঁচ একদম লোতে না দিয়ে মিডিয়াম লোতে রাখতে হবে, অর্থাৎ মিডিয়ামের থেকে একটু কম। টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। একটি কাঠি দিয়ে চেক করে দেখছি ভেতরে কাঁচা আছে কি না। কাঠি একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে। কাঠি যদি ক্লিন না আসে সেক্ষেত্রে আরও 10 মিনিট লো হিটে চুলায় রাখতে হবে। একটি নাইফ দিয়ে কেকের চারপাশটা কেটে নিচ্ছি।
चेष्टा करबें केकटा पुरोपुरी ठंडा करे तारपर मोल्ड आउट करते। केक मोल्ड थेके बेर करे निच्छि, कागजटा तुले निच्छि, देखुन केकटा कत सुंदर होयेछे। केकटा आमी आपनादेर केटे देखाच्छि, देखे निश्चय बुझते पारबें केकटा कतटा फ्लाफी और स्पंजी होयेछे। आशा करी भिडियोटी आपनादेर भालो लेगेछे, भालो लागले प्लिज लाइक दिबेन और आमार चैनलटी जारा एखोनो सबस्क्राइब करेननि सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइलो, और जारा सबस्क्राइब करेछेन तादेर असंख्य धन्यवाद। आमाके कमेंट करे जानाबेन कोनो प्रकार प्रश्न थाकले, एबं आपनादेर फ्रेंड्स एंड फैमिलिर साथे भिडियोटी शेयर करे तादेरकेओ उपकृत करबेन। आज ए पर्यन्तई, आल्लाह हाफेज।